সালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি ভালো আছেন। আপনারা অবগত আছেন যে গত 12ই সেপ্টেম্বর সারা দেশে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম চালু করা হয়েছে। আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা সিদ্ধান্ত এসেছে যে আগামী 20ই সেপ্টেম্বর থেকে সারা দেশেই মাধ্যমিক স্তরের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম নিম্নোক্ত সূচি অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। সবাইকে এই সূচি অনু এই যে রুটিন এই রুটিন আলোকেই ক্লাস করার জন্য অনুরোধ করা হয়েছে। তো এখানে রুটিনে দেওয়া হয়েছে যারা পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী 2021-22, তাদের প্রত্যেক দিন ক্লাস আছে, আর নবম শ্রেণীর শনিবার বুধবার ক্লাস, অষ্টম শ্রেণীর রবিবার বৃহস্পতিবার ক্লাস, এবং সপ্তম শ্রেণী হচ্ছে সোমবার, আর নবম ষষ্ঠ শ্রেণী হচ্ছে মঙ্গলবার, আর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে শ্রেণী কার্যক্রম এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা আসবে। আর এই নির্দেশনা দিয়েছেন আমাদের প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্যারের সিগনেচারকৃত এই নোটিশটি। সবাইকে অনুরোধ করা হলো যে আপনারা যেন এই রুটিন আলোকে ক্লাসগুলো নেন। ধন্যবাদ সবাইকে।